আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা ছোট্ট একটি ব্রেকে ছিলাম, তার আগে আমাদের আলোচনা চলছিল আমাদের শিশু এবং আমাদের ফিউচার। আজকে যারা শিশু, আগামী দিনে তারা বড় হবে, পিতা হবে। তো আজকে আমরা যে পজিশনে আছি, একদিন তারাও আমাদের সেই পজিশনে আসবে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে কীভাবে আমরা ড্রিম শেখাবো, কীভাবে আমরা তাদেরকে পরিচালনা করব, তারই আলোচনা নিয়ে আমাদের আজকের সম্মানিত গেস্ট হযরতুল আলাম মাওলানা প্রফেসর আব্দুল কাদের সালে দামাত বরকাতুল আলিয়া তিনি আছেন। তো হযরতের কাছে আমি চলে যাচ্ছি। জি হযরত, এই যে আমাদের শিশু কিশোর, আমরা অনেকে অভিভাবক, আমরা তাদেরকে তো লালন পালন আমরা করি, প্রত্যেকের এক একজনের এক এক ইন্টেনশন। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তো সেক্ষেত্রে আমাদের তার বাচ্চাকে সে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার বানাক, আলেমে দিন, হাফিজ, ইমাম, যাই হোক, দুনিয়ার সে যা কিছু সে শিখুক, এতে কি কোনো বাধা আছে যদি একজন মানুষ তার সেই ইন্টেনশনটা হয় যে যেমন সে ডাক্তার হবে, মানুষের কল্যাণ করবে, আল্লাহর বান্দাদের সহযোগিতা করবে এবং হালাল উপায়ে রুজি করে সে নিজে পরিচালিত হবে, তার পরিবার পরিচালনা, আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করবে, এটা কি সঠিক? নাকি প্রতিটি মানুষের জন্য এটাই করতে হবে যে না, আমি আলেমে দিন হব, হাফিজে কোরআন হব, আর কোনো কিছুর ড্রিম করা তার পক্ষে ঠিক না, কি বলে? এই প্রসঙ্গে যদি আসি, এটা তো অনেক মানে হাই লেভেলের ডিসকাশন এবং বিষয়। আসলে আমার তো আমার যেটা অবজারভেশন এবং আমার যেটা অভিমত, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তো ইসলামে কোনো বাধ্যবাধকতা তৈরি করে না, যে কেউ একে সুনির্দিষ্টভাবে তার ছেলেমকে ডাক্তার বানাতে হবে বা ইঞ্জিনিয়ার বানাতে হবে অথবা আলেম বানাতে হবে, এই ধরনের একটা ড্রিম রাখতেই হবে, আর কিছু সে রাখতে পারবে না, এটা কিন্তু না। হ্যাঁ, আলেম হওয়া এটা তো প্রিফারেবল, কারণ রসুলের মিরাজটা তার কাছে আসবে, রসুল যে জিনিস রেখে গিয়েছেন সেই মিরাজটা কিন্তু আসে কার হাতে? একজন আলেমের কাছে আসে, সে হচ্ছে উত্তরাধিকার। সুতরাং একজন বাবা বা মা তার সন্তানকে যদি রাসূলের মিরাজটা এনে দিতে পারে, তাহলে ডাইরেক্ট রাসূলের সাথে কানেকশনটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আলেম তো সবাই হবে না, এবং সবাইকে আলেম হতে হবে এটা জরুরিও না। মানে এখানে যে কথাটা হয়তো আমি বুঝাতে পারি, ফার্স্ট চয়েস যে একজন যাই হোক তার জীবনে, কিন্তু ফার্স্ট চয়েস সে এজ এ মুসলিম বিলিভার, তার কিছু ক্যারেক্টার গড়িয়ে ওঠা, সে যাই হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, সেটা হতে পারে, কিন্তু তাকে সবাইকে একটা কমন একটি বিষয় আমাদেরকে যে করতে, এজ এ মুসলিম কি করা উচিত তা, সেটা হচ্ছে আসলে শিশুকালটা তো একটা ফাউন্ডেশনের কাল। জি, শিশুকালটা হচ্ছে ফাউন্ডেশনের কাল, কৈশোরটা হচ্ছে এই সময় জাস্ট কুড়ি গজাইবার কাল। জি, যেভাবে একটা বীজের মধ্যে অঙ্কুর উদ্গম হয়, দুইটা পাতা তিনটা পাতা দিল, তো এটাকে তখন আপনার প্রতিরক্ষা দিয়ে, পানি দিয়ে, রোদ বৃষ্টি থেকে তারে প্রোটেকশন দিয়ে তাকে একটু শক্ত করতে হয়। এবং এই জিনিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, যে যেমন মনে করেন যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম, প্রথম জবানের মধ্যে আল্লাহ আপনাকে শেখান। বাবা মা অনেক সময় কিন্তু আমি বলেছিলাম যে আনন্দের বন্যা এতটা ভাসেন, সন্তানের মুখে গালিও তুলে দেন। আমি দেখেছি সে ভাঙা ভাঙা শব্দে কথা বলতে শিখেছে, এখন সে বলে যে তোমার দাদিকে গালি দাও, তো সে একটা মুখ্যম গালি, যেগুলো বাংলাদেশে চালু আছে আমাদের মধ্যে আমরা দেখেছি, গালি দিল, বাবা খুশি, মা খুশি, বোন খুশি, যে কি সুজুৎসই গালি দিল। তো আল্লাহ বলছেন তুমি আমার নামটা তার জবানের মধ্যে দাও। সেকেন্ড জিনিস হচ্ছে তার নাম রাখা, তারপরে তার জন্য আকিকা করা, তাকে মুক্ত করতে হবে। তার হচ্ছে তার আখলাকি বিষয়ে, তো তাকে আখলাক গঠন করার ক্ষেত্রে এটা হচ্ছে মানে শিক্ষা বা তালিম আপনি এখান থেকে শুরু করেন।
একজন মুসলমানের বেসিক ফাউন্ডেশন তার মধ্যে যাতে তৈরি হয়, আল্লাহ রসুল আখেরাত, তারপরে সালাম, এগুলো বিভিন্ন দোয়ার মাধ্যমে সালাম দেওয়া, বাচ্চারা কিন্তু আরাম পায়, আনন্দ পায় সালাম দিতে, তো সালামটা শিক্ষা দেওয়া তাকে, যাকে শেয়ারে ইসলাম বলে না শেয়ারে ইসলাম, ম্যানার অফ ইসলাম, এগুলোর মাধ্যমে তার মধ্যে এই ম্যানারটা চলে, ম্যানারগুলো চলে আসে, তো ম্যানারগুলোকে তাকে শিক্ষা দেওয়া এবং তালিম দেওয়া। এবং এই যে কাদা মাটি বা কাঁচা মাটি, এই কাঁচা মাটিকে এই সময় এইভাবে এটাকে মুসাইতে হবে, এটা এইভাবে এই করতে হবে। আমি আসছি আপনার কাছে, এই সম্মানিত কলার চলে আসছেন। জি কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম জি আসসালামু আলাইকুম, আপনাদের অশেষ ধন্যবাদ যে আমাকে স্টুডিওতে লাইনটা দেওয়ার জন্য। জি জি ভাই, আপনাকে মোবারকবাদ। জি জি, আমার একটা কোয়েশ্চন, যে সালেহ হুজুরকে আমি চিনি, ওনার সঙ্গে আমার এমনিতে অনেকবার দেখা হয়েছে, মসজিদে আমি একসঙ্গে নামাজ পড়েছি রোহিঙ্গাদের সাথে, উনি আমাকে চিনবেন। আমার একটা কোয়েশ্চন ছিল, সে কোয়েশ্চনটা হলো যে আমরা যে জন্মদিন করে, জন্মদিন মানে অনেক কয়েকজন মানুষকে একসাথে নিয়ে তারপরে আপনার একটা আনন্দ করে, আর এটাতে যদি একটা কেক কাটে, এটাতে মানে ইসলাম এটাতে নিষেধ কেন? একটা কেক কাটবে আমরা আমাদের আত্মীয় স্বজন, ইসলাম তো মেহমানদারির জন্য, ইসলাম হলো মানে আগে একদিন খেতেন, একদিন পরে পরে একজন আরেকজনকে মেহমানদারি করতেন, তো সবাই একসাথে আসলো, একসাথে আসার পরে একটা খুশি আমেজে সবার সঙ্গে দেখা বার্তা হলো, আর একটা কেক কাটলো মনে করেন একটা জাস্ট সবাইকে খাওয়ানোর জন্য, এটা একটা সুইট, এটা তো অন্য কোনো উদ্দেশ্য নয়। তো মানে এটা আমি জানতে চাই আর কি, যে এটা যদি হয় এটা ইসলামের বাধাটা কেন এবং কিসের জন্য? আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ, আর আমার যদি প্রশ্নে কোনো ভুল হয় তাকে মাফ করে দিবেন। না ঠিক আছে, ঠিক আছে। জি আপনি আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন। আসল কথা হচ্ছে ভাই, তো আপনি নিজে একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন যে একটা শুধু কেক কাটবে তাইলে বাধা কেন। আসলে এটা তো হয়তো আপনি একটা নিজে থেকে বলেছেন বা একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু একটা কেক কাটার মধ্যে তো জন্মদিনের সেলিব্রেশন সীমাবদ্ধ থাকে না, বিভিন্নজন বিভিন্নভাবে এটা করে থাকে। আমি কিন্তু আগে বলেছি যে কেউ কেক কাটে, কেউ মোমবাতি নিভায়, হ্যাঁ কেউ পার্টির আয়োজন করে, বিভিন্ন লোকের আসে, ডান্স হয়, ড্রাম হয়, এগুলাও হয়। তাহলে আসলে এটা তো সুনির্দিষ্ট কোনো জিনিস না। ইসলাম কিন্তু জন্মদিন পালনকে নিষেধ করে না, কিন্তু জন্মদিন পালন করাটাকে একটা রেওয়াজে বা রসুমে পরিণত করা এটাকে নিষেধ করে। প্রতি বছর ঘুরে, বছর যখন ঘুরে আসে, দেখেন একটা জিনিস, ইসলাম তো একটা জীবনের নাম, শুধুমাত্র একটা অনুষ্ঠানের নাম, একটা কেক কাটার নাম না, আপনার গোটা জীবনকে কীভাবে এটা টাচ করছে। আমাদের মনে করেন একজন বাবার চারটা সন্তান আছে, চারটা সন্তানের চারটা বার্থডে আছে এক বছরের মধ্যে, এখন এটা যদি বিকাম এ রেওয়াজ, হ্যাঁ তাহলে তো ওই ফ্যামিলিটা তো এই বার্থডেতেই লাগে, তাহলে চারটা বার্থডের মধ্যে এই বাবা প্রত্যেকটা সন্তানের কিন্তু আবদার থাকে, আমাকে মোবাইল দিতে হবে, আমাকে ল্যাপটপ দিতে হবে, আইপ্যাড দিতে হবে, বাইক দিতে হবে, এইটা কিন্তু আজকাল হচ্ছে এখন এই চারজন। এরপরে এইটাই কিন্তু আরও দিবস টেনে নিয়ে আসে, ম্যারেজ ডে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। এখন এভাবে দুনিয়াতে এই যে এই সমস্ত দিবসগুলো কারা আনছে ভাই, এই দিবসগুলো আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এই দিবসগুলো নিয়ে আসছে যারা ব্যবসায়ী, তারা তারা এক একটা জিনিসের, কারণ ব্যবসায়ীরা এটাকে উপলক্ষ করে কার্ড ছাপায়, এটাকে উপলক্ষ করে তারা ফুল বানায়, এটা থেকে উপলক্ষ করে কেক বানায়, দে বিল্ড আপ সো মেনি ইন্ডাস্ট্রিজ টু সেলিব্রেট ওয়ান পার্টি। ব্যান্ড পার্টি বসে আছে তাকে ইনভাইট করবেন, মিষ্টিওয়ালা বসে আছে তাকে ইনভাইট করবেন। তো এইগুলা কিন্তু ব্যবসায়ীরা এই জিনিসগুলো তারা ই করে এবং প্রমোট করে। আমরা দেখেন টিভি টেলিভিশনের মধ্যে বড় বড় কোম্পানিগুলা ওয়াই দে প্রমোটিং দ্য গান পার্টি অ্যান্ড ইয়ার কনসার্ট পার্টি অ্যান্ড ডান্স পার্টি, বিকজ এর মাধ্যমে মানুষের কাছে তারা তাদের পণ্যের মেসেজটা পৌঁছায়। এইভাবে কিন্তু মানুষকে এডিক্ট করা হয়। ইসলাম, আমি আবারও বলছি ভাই, যে জন্মদিনকে স্মরণ করা বা পালন করাকে ইসলাম কিন্তু নিষেধ করে না, নিষেধ করে নাই, কিন্তু নিষেধ ওইটা করে যে এটাকে একটা রেওয়াজে পরিণত করা, বাধ্যতামূলক করা। বা ভাই যে বলছেন যে মেহমান নওয়াজি, মেহমানের জন্য তিনি একটা কেন দশটাই কেক উনি কাটিয়ে খাওয়ান, তাতে তো কোনো আপত্তি না, সেটাই আর কি, যাতে ইসরাফ না হয়। এবং এই এই অ্যামাউন্টটা যদি যা খোঁজ যেগুলা ব্যয় হয় এবং কিছু রং তামাশা যায়, এগুলো জমা করে যদি যে জায়গার মধ্যে বা যে অবহেলিত শিশু আছে, এই শিশুটার জীবন রক্ষার জন্য যদি এখানে সাদাকা দান করে দেওয়া, তাতে আরো উত্তম হলো। আচ্ছা আমরা আরেকটা জিনিস হচ্ছে যে, জি
একজন কলার চলে এসেছে। জি কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। মেহরবানি করে খোকা। আচ্ছা, আমার প্রশ্নটা হইল যে টিভির জন্য আজান হরি গেল আগে হস্তর সময়, নমাজের সময়। জি, তাহলে আজান পরে লগে লগে নমাজ পড়া যায়নি, হান্তা জানতে হবে চাই। ওকে ওকে ওকে, ঠিক আছে। পরবর্তী কলার, হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উমরাত গিয়া নমাজ পড়তা, কসর নমাজ পড়বা আর কি তা আর কোনটা জানতা চাইরা? আপনি টিভির ভলিউম বন্ধ করুকা। মানুষ মরলে মাটি দিয়া হালে করে নাইনি, চারজন আলিমে চাইরো খুনা তুবাইয়া ইয়া সিন্তুরা পড়লে বলে এরার তাহলে আমরা আনসারের দিকে যাই। জি, বোন জানতে চাইছে যে আজান যখন টিভিতে হলো সঙ্গে সঙ্গে নামাজ পড়া যায় কিনা? আচ্ছা, সেটা আসলে টেলিভিশনগুলো যে আজান দেয়, রেকর্ডেড না, রেকর্ডেড দেয়, উনি বলতে চাচ্ছেন যে এটা অক্ত হয়ে গেল কিনা। জি, টেলিভিশনগুলো যে আজান দেয়, আজানগুলো তারা কিন্তু নিজেরা আজানের টাইম ঠিক করে না, এগুলো মসজিদ থেকে, বড় বড় যে প্রমিনেন্ট মসজিদগুলো আছে এগুলো থেকে তারা ক্যালেন্ডার নিয়ে সেই ক্যালেন্ডার অনুসারে তারা নামাজের টাইম টেবল ঠিক করে এবং সেই অনুসারে তারা আজান দেয়। অক্ত হওয়ার আগে আজান দেয় না। মা বোন যারা ঘরে থাকেন, তারা যদি মনে করেন যে টাইম হলো কি না হলো, প্রথম কথা আমি বলবো যে প্রত্যেকের ঘরে কিন্তু লোকাল মসজিদ থেকে ক্যালেন্ডার দেওয়া হয়, সেই টাইমটা ফলো করবেন, কারণ এটা হচ্ছে আপনার কাছে ডাইরেক্ট। কারণ টেকনিক্যাল জটিলতার কারণে কোনো সময় এখানে যদি মিস ইয়েও হয় তাহলে সেটা আপনি ধরে নিতে পারেন যে আজানের দেওয়া হয়েছে, অক্ত হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারেন। আচ্ছা, আমার একজন বোন বলেছেন যে তিনি উমরা যাবেন কিন্তু হাঁটুতে ব্যথা আছে, তা আমার মনে হয়তো তিনি একথা বলতে চাইছেন যে হয়তো তিনি ঠিকমতো সজদা দিতে পারবেন না বা দাঁড়াতে পারবেন না, সেক্ষেত্রে ওনার জন্য কনসিডারেশন কিছু আছে কিনা? সেটা তো অবশ্যই আছে, আল্লাহ তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, উনি যেভাবে সুবিধা সেভাবেই পড়বেন। আপনি উঠো বসা করতে পারেন না, বসা করবেন, কোনো অসুবিধা নাই, আপনি ইশারায় করতে পারেন, অসুবিধা নাই। সিজদা করার জন্য রুকু যদি আপনি করতে না পারেন, আপনি বসেও রুকু করতে পারেন। হ্যাঁ, সিজদাতে যদি আপনি সিজদা গিয়া মাথা রাখতে না পারেন তাহলে সিজদা কিন্তু বসে থেকেও আপনি করতে পারেন। আল্লাহ পাকই সুযোগ দিয়েছেন, যেখানে আপনার বাধা সেই জায়গা আল্লাহ পাক দূর করে দিয়েছে, বলছে এটা আমার লাগবে না, তুমি নিয়তটা রেখেই কাজটা করে নাও, অন্যভাবে করে নাও। তো আপনি উমরা যাওয়ার নিয়ত করেছেন, উমরা যান, এতে নামাজের দিক থেকে আল্লাহ পাক আমাদের জন্য কোনো রকমের মানে কঠিন পরিস্থিতি রাখেন নাই। আপনি রুকু সিজদা করতে পারেন না, আপনি বসে ইশারায় নামাজ পড়তে পারবেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। কবরের মধ্যে চারজন আলেমকে দিয়ে দাফন করার পর তারপর সূরা ইয়াসিন পড়লে বোন বলেছেন যে এখানে কবরের আজাব লাগব হয়, তো সেক্ষেত্রে কী করণীয়, ওটা ঠিক কি না? আসলে কবরের আজাবের জন্য তো নিজের আমল দরকার, নিজের আমল হচ্ছে জরুরি, যে উনি কী আমল করলেন, কী আমল নিয়ে গেলেন, এবং এগুলোই তার কবরের সামনে এসে পাহারাদার হিসাবে দাঁড়াবে। নামাজ,
কোরআন তেলাওয়াত এগুলো তার আশেপাশে দাঁড়াবে। তবে এটা কেউ যদি দাফন করার পরে তার ইয়েতে তার আত্মীয় স্বজনের জন্য, হ্যাঁ, সোয়াব করে যে কোনো নেক আমল করলে এটার একটা অংশ তিনি পাবেন, সেখানে যাবে এবং আল্লাহ পাকের হাতে এই সবগুলো আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন। জি জি, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। পরবর্তী কলার কে আছেন দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম আসসালাম। আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। জি বোন। জি ওয়া আলাইকুম আসসালাম। আমি একটা খুব বড় মুসিবতে আছি, আমরা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার দুইটা প্রশ্ন আছে। একটা হইল যে পুরুষরা যে সিগারেট খায় এটা কি কতটুকু ঠিক আছে, হারাম নি না, এটা কি পর্যায়ে পড়ে? আর আমি ডায়াবেটিসের রোগী, কোন সময় অজু পড়িয়ে আসার পরে আমি ইনসুলিনটা দিই, এটা কি দোয়া? এটা থেকে কি আমার অজুর কোন ক্ষতি হইবে? আচ্ছা, এই দুইটা প্রশ্ন। ওকে 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 ওকে, ইনশাআল্লাহ। পরবর্তী কলা কে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টিভির ভলিউম কমান প্লিজ, দয়া করে, নতুবা আমাদের কথা শুনবেন না, আমরাও শুনবো না আপনার কথা। জি, ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন আছি। প্লিজ বলেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, জি, এটা কি জায়েজ না জায়েজ? এটা নিয়ে সমাজে ব্যাপার পত্রিকা অনেক মারামারি হচ্ছে, দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম, আমরা চেষ্টা করবো যাতে এই হাঙ্গামাটা যাতে না হয়। আচ্ছা, যাই হোক। জি হযরতুল্লাহ, পুরুষরা, উনি বলেছেন না, পুরুষরা সিগারেট খেলে খেতে পারে কিনা এবং সিগারেট খাওয়া কি বৈধ না বৈধ? সেটা অনেকে আসলে যে প্রশ্ন উনি করতে চেয়েছেন যে সেটা হচ্ছে যে সিগারেট খাওয়া হারাম এবং এই কথা পুরুষ মহিলা সবার জন্যই তো প্রযোজ্য। হ্যাঁ, স্মোকিং এটা সবার জন্যই। জি, তো প্রথম কথা হচ্ছে যে স্মোকিংটা হচ্ছে এটা হেলথের জন্য ক্ষতিকর এবং এটা একটা ভালো অভ্যাস না, এটা একটা বদ অভ্যাস। ওটা তো প্যাকেটেই লেখা দেয় যে ওটা তোমার স্মোকিং ক্যান কিল। এটা পরহেজ করা এবং এই অভ্যাসটাকে ছেড়ে দেওয়া এবং অভ্যাস না করা, এটাই রিকমেন্ডেড এবং এটাই উচিত, এটাই সবাই বলে থাকে। তবে এটাকে হারাম হবে কি না, কেউ স্মোকিং করলো এটা হারাম কি হারাম না, এই প্রসঙ্গে উলামায়ে কেরামের মধ্যে মতামত আছে ডিফারেন্ট। কেউ কেউ মনে করেন যে এটা হারাম, যারা যারা মানে কট্টরবাদী বা আজিমতপন্থী, তারা মনে করেন যে এটাকে হারাম বলা যাবে না, কারণ এটা এটা মাকরুহে তাহরিমি বা মাকরু, বা এটাকে পরহেজ করতে হবে, এটাকে ডিসকারেজ করতে হবে, কিন্তু হারাম বলতে হলে ডাইরেক্ট কোরআন থেকে তার শরীর দলিল লাগবে। কারণ হালাল এবং হারাম কখনো এই আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, বাইনাহুমা মুশতাবিহাত, আর বাইনাহুমা মুতাশাবিহাত, তে এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে সন্দেহযুক্ত, এখানে কথা আছে। আর হালাল এবং হারাম এটা ক্লিয়ার, কিন্তু সিগারেট খাওয়া হালাল না হারাম, মানে হারাম তাহলে মুতাশাবিহাতের মধ্যে, মুতাশাবিহাতের মধ্যে পড়ে, তো এই জন্য এটাকে ডাইরেক্ট হারাম বলা যাবে না। তো অনেকগুলা কজ আছে, যেমন মনে করেন যে তার শরীর ক্ষতি করে, তার লাংসের ক্ষতি করে, ক্যান্সারের কজ হয় এইগুলা, কিন্তু এতগুলো কজ থাকার পরে আল্লাহ তো এটাকে বলে নাই যে অন্যান্য জিনিস যেগুলোকে হুরমত নিষেধ করেছেন তো এই তোমরা সিগারেট খাইও না, এটা তো বলতে পারতেন, সেটা কখনো বলেনি। তো সেই জন্য উলামায়ে কেরামের একদল আছেন, তারা বলেন যে যেহেতু আল্লাহ বলেননি সরাসরি, সুতরাং আমরাও এটাকে সরাসরি হারাম বলতে পারবো না, তবে ডিসকারেজ করব এবং এটা ইয়ে করবো। আর আরেক আরেক দল আছেন যারা, তারা মনে করেন যে এটা হারাম, কারণ তার যত সব কর্মকাণ্ড এবং ইয়ে আছে সবগুলোই নেতিবাচক, স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং মানুষের এই ডাক্তার যারা এক্সপার্ট আছে তারাও পরামর্শ দেন এই এই ধরনেরই। সুতরাং আমি মনে করি, আমি মনে করি যে যেখানে এই বিতর্ক, যেখানে এই সন্দেহ আছে, সেখানে
এই জিনিস থেকে, এটা যদি হারাম আমি নাও ধরি, তারপরে কিন্তু এটা আমার জীবনের ক্ষতি করছে, আমার অর্থের ক্ষতি করছে, আমার পরিবেশের ক্ষতি করছে, হ্যাঁ, এবং এটার প্রভাব আমার পরিবারের উপর পড়ছে। সুতরাং এটা পরিহার করা উচিত, স্মোকিং থেকে নিজেকে দূরে রাখা উচিত। কারো মধ্যে যদি অভ্যাস থাকে এটাকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। এবং এই জন্য আল্লাহ আমাদেরকে অনেকগুলো আমল দিয়েছেন যেগুলো আমাদেরকে হেল্প করতে পারে, যেমন রমজানের রোজা, এটা তো অলরেডি প্র্যাকটিক্যাল, এভরিওয়ান প্র্যাকটিসিং দিস, 30 দিন কিন্তু সিগারেট না খাইও চলবে। যারা ডিবেট করেছেন বা দুই পক্ষে মত নিয়েছেন, কিন্তু কেউ তো একথা বলে, যারা হারাম বলেননি কিন্তু তারা তো সে কথাও বলেননি যে ওইটা খুব ভালো, না না দেখাইতে হবে খাওয়া, এটা বলে না, উৎসাহিত করে। তাহলে এটা মানে রিয়েলি আমরা এটা পরহেজ করতে হবে, অবশ্যই পরহেজ করার জন্য আমরা বলছি। জি জি জি। আর কি যেন বলছিলেন উনি আরেকটা, জি, ইনসুলিন দিলে ওযু যায় কিনা? ইনসুলিন দিলে ওযু যাবে না, ওযু ভাঙার 8টা কারণ আছে, এগুলো তো আপনি জেনে নেবেন। জি জি। হ্যাঁ, পেশাব পায়খানা, তারপরে যদি তো ওনার যদি বায়ু নির্গত হয়, মুখ বরে বমি হয়, ব্লাড যায়, ঘুমিয়ে পড়েন, নামাজের মধ্যে খিলখিলিয়ে হাসেন, তাহলে এই কারণগুলোতে উজু ভাঙে, আদারওয়াইজ অন্য কারণ হইলে উজু ভাঙে না। জি, ওকে, জাযাকাল্লাহ। আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে আসার পর বাকি প্রশ্নের আলোচনা হবে, আপনাদের প্রশ্ন নিব, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।